তোমার দাদাভাই বেরিয়ে গেল, তোমার দাদাকে টিফিন টিফিন সব গুছিয়ে দিয়ে আমি চলে আসলাম। তো কাঁচাগুলো ভিজালাম, কাঁচাগুলো ভিজিয়ে ঠাকুর বাসনটা মেজে নিই। আর সকাল থেকে মেঘলা মেঘলা করছে, মেঘলা মেঘলা করলে কিছু করার নেই, কিন্তু রোজের কাজে রোজই কাজতে হবে। জমিয়ে রাখলে আবার বেশি হয়ে যায়, আর মেলারও অসুবিধা, আর বেশি দৌড়িও নেই, বাইরে রোদ পড়ে না। তারপর আমি ঠাকুর বাসনগুলো মাজি, মেজে নিই ঠাকুর বাসনগুলো, ঠাকুর বাসন মেজে তারপরে আবার আমি গাইব। ঠাকুর বাসনগুলো মাজি, ওই কৌটোটার মধ্যে নকুন দানা রাখি, তো নকুন দানা শেষ হয়ে গেছে, কৌটোটাও মেজে নিলাম। ঠাকুর কৌটোটা আমাদের নকুন দানাকে মিষ্টি এনে রাখি, আর বেশি দিন হয়ে গেলে বন্ধ হয়ে যায়। আর বর্ষাকালে তুমি যাই রাখবে দেখবে ভিজে ভিজে হয়ে যায়, বেশিরভাগ মিষ্টি জিনিস। তোমার বাসনটা মাজা হয়ে গেল, বাসনটা মাজা হয়ে গেল, তখন ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে আমি এই যে ফুলগুলো, বাসি ফুলগুলো গাছের গোড়াতেই ফেলি। ওটা আম গাছের একটা গোড়া, ওরা ফুল গাছের গোড়া সবাই বাড়িওয়ালারাও ফেলে ফুল টুল, আমি ওখানে ফেলি, পাঁচিল আবার রেখে আসলাম। তো কাঁচাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আমি জামা পানগুলো মিলছি, দেখো এইদিকে কটা জামা পান মিললাম আর ওইদিকে কটা মিলছে, আর এদিকে তো ফুল গাছে ভরা, বাড়িতে রোদই পড়ে না, রোদ কম, তো জলটা ঝরে যায়, জল ঝরে গেলে ঘরে এনেও দেওয়া যায়, অসুবিধা হয় না। আর ছাদে যাই না আমি, আর আমার জানলার দিকে একটা সরাসরি একটা দড়ি বেঁধেছে, দেখো আমি হাত পাচ্ছি না, পাঁচিলের মতো উঠে পড়ছি, ওখানটা উঁচু করা দেওয়া আছে, ওখানটা উঠে উঠে মিলছি। মেলা হয়ে গেল আমার, মেলা হয়ে যাওয়ার পরে মেরে নিলাম জামা পানগুলো, ওইদিকে আবার মেলতে যাচ্ছে, এদিকে উঠে উঠে মেলতে হয় বারবার, দিয়ে সেদিক দিয়ে আমি ঝাড়টা দিয়ে নিয়ে বালতিটা পাঁচিলের উপর উঠে রাখলাম, উঠোনটা ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়ার পরে দাদা আবার তো ঝাড় দিতে হবে, পরে একবার কাকু আসে ফুল পাড়ে, তো ফুল পাড়লে আবার সেই নোংরায়, আর ওই বাড়িওয়ালার নিচটা ঝাড় দেয় না, আমি দিই ঝাড়। তো ঝাড় দেওয়া হয়ে গেল আমার, ওদিকটাও দিচ্ছি গলিটা, পুরো লম্বা ওই রাস্তাটা গলি, এদিক থেকে যাওয়া আসা করে বাড়িওয়ালারা। তো আমি এদিকটা ব্যবহার করি, কলের পটটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই পরিষ্কার করে, কলের পটটা আবার ধুয়ে দিলাম, সেটা সাবান জল পড়েছিল, কল করে ধোয়া হয়ে গেল। ঘরে এগুলো রাখতে গেলাম, দিয়ে আসলাম, বিরাস নিয়ে মুখ ধুচ্ছি, মুখটাও ধুয়ে নিই, মুখটাও ধুয়ে যখন জামা প্যান্ট ভিজে গেছে কাচতে কাচতে, নাইটি আবার চেঞ্জ করতে হবে, বাসনাইটি একবার পাল্টেছি, তোমার মুখ ধোয়াটা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। আমার নন্দীশিদার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা আমি বাইরে বসে চালু করলাম, দেখতেই পেলে বাসি কাজ বা সব করে তোমাদের সামনে বসে পড়েছি, তো দেখতে থাকো। তো চলে আসলাম, দেখো তখন দাঁত মেজে কথা বললাম, দিয়ে চলে আসলাম, দিয়ে আমার ছেলে উঠে পড়েছিল ছোটো ছেলে, দিয়ে ওকে একটু ঘুম পড়ালাম, দিয়ে যে এখন বসেছি দুধ আর একদিন বসেছি চা, এখন চা খাইনি, চা খাবো। আর সকালে তো একবার চা করেছি, তোমার দাদাভাইকে দিয়েছিলাম, ও খেয়ে গেছে, আর রান্না আমার হয়ে গেছে, আর বাসন বাসন সব কিছু মাজা হয়নি, আগে চাটা খেয়ে নিই, তারপর বাসন বাসন সব মাজবো, দুধটা গরম করে রাখি, ও উঠলে ওকে খাওয়াতে হবে, তো আর চাটাও হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি, আর ও আমার বড় ছিল, ও ওইদিকে ওই ঘরে চা খাচ্ছে, আমি এখানে বসে চা খাচ্ছি, এটা খেয়ে নিই। বাইরে মেঘ করেছে আবারও, আর বৃষ্টিও দুই এক ফোঁটা করে পড়ছে, যাই নাকি আমি কেচে দিয়ে এসছি, বৃষ্টি পড়ছিল। তো দেখো চা খেয়ে চলে এসেছি, এই থাকটা পরিষ্কার করতে, এই থাকের মধ্যে ওই লেং টিদুরগুলো আছে, এগুলো পটি করে পুরো ভরে দিয়েছিলো, আর এগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না প্রত্যেক দিন, তো আমি এই কৌটোগুলো সব নামিয়ে নিয়েছি, এখন এই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে রাখতে হবে, প্রচুর গন্ধ করছে, মানে কৌটোগুলো ঢাকনাগুলো ধুলো পড়ে গেছে, আর এগুলো তো সবসময় ধোয়া হয় না, এগুলো সে মাছ খাবারের জিনিস এনে রাখা হয়, যখন খালি হয় তখন একবারে ধুয়ে নিই, আর এখন এগুলো মালা মাসকাবারের জিনিসগুলো আছে, ওগুলো ধোয়া হচ্ছে না, উপর থেকে মুছে নিলে হয়ে যাবে, দুপুরে ঢাকনাগুলো ধুলো পড়ছে, তবে এটা মুছে নিই। আর থাকগুলো যদি ভাবি যে খবর কাগজ পেতে রাখবো, তাহলে কী বলো তো ইঁদুরে কেটে দেয়, খবর কাগজ দুদিন পর নষ্ট হয়ে যায়, কিন্তু আর খবর কাগজ পাততে পারি না, খবর কাগজটা পাতলে ধুলোটাও কম পড়ে, আর খবর কাগজ তুলে ফেলে দিলে পরিষ্কারটা হয়ে যায়, তো এই ইঁদুরের জন্য আর পাততে পারি না, এমনিই রেখে দিই, দুবার তোমার পেতে দেখেছি সব কাগজগুলো কেটে দেয়। আমি আবার ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, ভিজা কাপড় দিয়ে না মুছলে যাবে না। আর এইগুলো খুব ধার একটু লাগলে হাত কেটে যাবে। মুছে নি পরিষ্কার করে ঢাকনাগুলো। ঢাকার মধ্যে ধুলো রেখেছিলাম,
কিনছি আমি এরকম করে রেখে দেবো। তো মাস করে কিনে এসেছে। আরে দেখো বালতিটা কালার আলাদা, ঢাকনা কালার আলাদা। সাপেদের সাথে বালতিটা পেয়েছিলাম, ঢাকনা দিয়েছে অন্যরকম, আর বালতি ঢাকনা নেই দোকানে। সব উপরটা প্রচুর ধুলো পড়েছে, সব উপরটা মুছে রাখো একটু। যদি মুছে তো আমার ওইদিকেও পরিষ্কার করা হয়ে গেছে, ওগুলো মুছে গুছিয়ে রেখে দিয়েছি, যেরকম ছিল সেরকম রেখে দিয়েছি। আর দেখছি শোকেসটার উপরে পুরো ধুলো পড়ে গেছে, শোকেসটা একটু ভিজে নাকা দিয়ে মুছে সেখানটাও পরিষ্কার হয়ে যাবে। কোথা থেকে যাতে ধুলো আসে কে জানে, এখানে কিন্তু আমি প্রত্যেক দিনই মুছি, তাও ধুলো। দেখো আমি চলে আসলাম বাসন মাজতে, ওইগুলো পরিষ্কার করা হয়ে গেছে, অনেক বাসন রয়েছে, আমি বাসন কটা মেজে নি। রান্নার বাসন এগুলো সকালে যেহেতু রান্না হয়েছে বাসন সব বেরিয়ে গেছে, তারপর এখন জল খাবার তো খাওয়ানি, জল খাবার বাসনগুলো পরে মেজে নেবো। ছোটো ছেলে এখনো ঘুমাচ্ছে, এখনো উঠেনি, কড়াটা মাঝে মাঝে বাসন মাজা হয়ে গেছে, বাসনটা ধুয়ে নিচ্ছি। রান্নার বাসন কটা মাজা হয়ে গেল, আবার তো বাসন বেরোবে, রান্নার বাসন কটা মাজা হয়ে গেল, এই বাসন কটা মাজা কমপ্লিট, আবার পরে আসি তোমাদের সামনে। A few moments later. তো দেখো চলে আসলাম বিছানা তুলতে, ছোট ছেলে উঠে পড়েছে, বিছানাটা আমি গুছিয়ে নি, আর ও মা দাঁত মাজে উঠে ব্রাশ করছে, ফুলের মধ্যে বসে ব্রাশ করছে, পড়ে যাস কেন দেখিস। বিছানাটা গুছিয়ে নি আগে, পাপা এনে তো জলের বোতলটা নিতে, পাপা নিয়েছ, এগুলো ওইদিকে রেখে দিয়ে আসবো। আর আজকে চাদরটা পাল্টাতে হবে, চাদরটা খুব নোংরা হয়ে গেছে, চাদর দুদিন ছাড়া ছাড়াই পাল্টাতে হবে, তোর ছোটো বাচ্চা আছে ঘরে, তো না খুব নোংরা করে। তো পাল্টেনি চাদরটা, বাবা পড়ে যাবি, ওখানে বসিস না, উঠে বসো না, চাদরটা পাল্টেনি। বাবু দেখ তো কল খুলেছে নাকি, ভালো করে ধোয়া মুখ, ওকে মুখ ধোয়া দিলে না ও একা একা ধোবে, ও নিজে ধোয়ে, আমি ধুয়ে দিলে ওর মুখ ধোয়া হবে না, পোষায় না, ও একা একা কল খুলে ধোবে, মজা করে জল ফেলতে পারবে, ওটা ভালো লাগে। চলে আসো তাদের ধুয়ে, চলে আসো।
খাটের পরে উঠে পড়ি, নাহলে সেটা গুছাতে পারবো না। ধুয়েছ? দাদাকে বলো গামছা দেবে, যাও গামছা বারান্দা আছে, যাও। হ্যাঁ যাও, পেয়েছ? মুছে না ভালো করে মুখটা। তোমার বিছানা গুছালো কমপ্লিট, জানলাগুলো একটু খুলে দিই। খুলে দিলাম, পেয়েছ? ঠিক আছে। বাবা দেখো মুখ ধুয়েছে, জল ফল করে মুখের মধ্যে, জল ভর্তি মুখের মধ্যে, মুছিয়ে দিছো না? কে বলো, আমি ওকে মুখটু ধুয়ে এসছে, বাসি জামাটা ছাড়িয়ে দিই, বাসি জামাটা পাল্টে একটা ভালো জামা পরিয়ে দিই, দুধ হালিশ গরম করে নিয়ে চলে এসেছি, জলিশটা খাইয়ে দেবো। তাড়াতাড়ি করো, জামাটা চেঞ্জ করে দিলাম, জামাটা মুখ ধুয়ে পুরো জামাটা ভিজিয়ে দিয়েছিলো। দেখি দেখি ছাড়া ছাড়া তারা, দাদা চুপ করে দিদি, নোংরা কাকু এসছে, নোংরা নিতে বালতি নিতে এসছে, কিন্তু বালতি দেবে না, নোংরা বালতি দেবে না, ওকে একটা টিপ পরিয়ে দিই। তাদের সাথে আসো, দেখি দেখি এই তো টিপ পরা হয়ে গেছে, দেখি 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 সুন্দর নাচছে, আসো দেখি, চলো আসো সাথে আসো, দুধটা খাই দিয়ে আসো। টিভি দেখবা তো, দুধটা খেয়ে তারপর টিভি দেখবা, এখন টিভি দেখতে হয় না। ঠামি বলছে দুধ খাওয়া কার আগে হয়, ঠামি বলছে তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, চলো ওকে দুধটা খাইনি, দেখো দুধ খাওয়াতে এখন কতক্ষণ লাগে। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসবে এখন, যদি বৃষ্টি আসে তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি করো, গরম লাগছে বাবা। আর ও দাদাকেও খেতে দিয়েছি, দাদা খাচ্ছে, এই যে দাদা স্কুলে যাবে, দাদা ভাত খাচ্ছে ওইভাবে ওই ঘরে বসে না। বাপি তুমি স্কুলে যাবা? তুমি নামছো কেন, ওইখানে আসো, দুধ খেয়ে না, দুধ খা না, আগে দুধ খেয়ে না, আসো আসো, তারপর যাবে, আসো। তো চলো দুধটা খাইনি, তারপরে তোমার সামনে আবার আসবো। A few moments later. দেখো বৃষ্টি পড়ছে, জামা প্যান্ট আমি তুলে নি, দেখেছো বৃষ্টি পড়ছে, মেলেছে, শুকাবে না কিছু, ঘরেই দিতে হবে সব। তো জামা প্যান্টগুলো তুলে নি আগে, আমি পড়েই যাচ্ছে বৃষ্টি, আর দেখো কোন মেঘলা মেঘলা হয়ে আছে, দেখো মেঘলা মেঘলা হয়ে আছে সব জায়গায়। বুড্ডু দাদা বাইরে বেরিয়েছে, উড়োদা বাইরে বেরিয়েছে, বৃষ্টি দেখতে এসছে। আমি ভিতরে সব মেলে রেখেছি, বাইরে ফোটা ফোটা বৃষ্টি পড়ে যাচ্ছে, আর ওই দেখো কার্টুন দেখতে শুরু করেছে বসে বসে, দুধালিশ খেয়ে। আর দেখো ওদেরকে না আজকে আমি খেতে দিতেই ভুলে গেছি, দেখো ভাবছি আমি কী করিনি কী করিনি, দেখছি এদের খেতে দিতে ভুলে গেছি, এই এখনই ওদের খেতে দিলাম। আর বাইরে এখনও পড়ছে বৃষ্টি, আমি এই যে বারান্দাও কটা জামা প্যান্ট ছিল মেলে রাখলাম, আর পড়ছে বৃষ্টিতে কী করবো। চলো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাসটাও মুছে নিয়েছি, আর বাসনটা তখন মেজেছিলাম, আর দুটো খাওয়া বাসন ছিল ওই দুটো ধুয়ে নিয়েছি। আর আজকে কি রান্না করেছি তোমাদের দেখাই নি, একে দেখিয়ে দিই। দেখো আজকে রান্না করেছি হচ্ছে কুমড়ি শাক ভাজা বেগুন দিয়ে, আর কাঁকড়া আলু ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে, তোমার দাদাভাইকে রুটির সঙ্গে দিয়েছিলাম, আর একটু আছে। আর করেছি হচ্ছে আমুদি মাছ বেগুন দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ঝাল করেছি মাখা মাখা করে, আজকে দুপুর করার খাওয়ার দুপুরে হয়ে যাবে দিয়ে। আর আমার ছেলের জন্য দু পিস মাছ ওই যে বার করে রেখেছি নুরুর মেখে, রাতের এক পিস খাবে, আর দুপুরবেলা ভেজে দেবো খাওয়ার সময়। আর আমি এখনও খাইনি, খাবো, এই যে কালকে ভাত আছে অনেকটা, ফেলে দেবো ভাতটা, তো আমি ভাতটাই খেয়ে নেবো। ভাত এমনি থাকে না আমাদের, ভাত তো খেয়েই নি রাত্রেবেলা দুবেলা যখন রান্না হয়। তো তোমার দাদাভাই কালকে ভাত কম খেয়েছে, তাই ওই দাদাভাই ভাতটা রয়েছে, ওটা আমি খেয়ে নেবো। এখন 11টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমার পুজো করা কমপ্লিট, আর দেখো কি গরম লাগছে, পাকা বন্ধ, কারণ ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়েছি, প্রদীপ হবে নিভে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আমার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে।